هو نصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لي وارحمني واهدني وارزقني والعافية أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربي جدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري يسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم সূরা আরাফের 160 নম্বর আয়াত থেকে আমরা আজকে আলোচনা করব। এখানে হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন তিনি যাতে তার সম্প্রদায়কে 12টি গোত্রে বিভক্ত করে এবং তার সম্প্রদায়দেরকে দিনে এলাহির উপরে তাওহিদের উপরে রেসালাতের উপরে যাতে দায়ম কায়েম থাকে। শরীফিতে মুসা আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের সিনাই পর্বতে বসবাসকারী সিনাই পর্বতীয় এলাকায় মিশরের সিনাই পর্বতীয় এলাকায় বসবাসকারী হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলের বংশধরকে 10টি ভাগে ভাগ করলেন এবং ইউসুফ আলাইহিস সালামের 2 ছেলেকে 2টি ভাগে ভাগ করলেন এবং আদমশুমারি করলেন, লোক সংখ্যা গণনা করলেন এবং সবাইকে ভাগ করে আপনার পাহাড়ে আঘাত লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন এবং 12টি সম্প্রদায়ের জন্য পাহাড় থেকে 12টি জন্নাধারা প্রবাহিত হইল এবং আসমান উপর থেকে আকাশে মেঘমালা সৃষ্টি হয়ে ছায়া দিতে লাগল এবং ওই ইয়াকুব আলাইহিসাল্লামের 10 গোত্র এবং ইউসুফ আলাইহিসাল্লামের 2 গোত্র মোট 12 গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া হিসাবে আসমান থেকে মান্না এবং সালোয়া পাঠাইতে লাগলেন। এখন এখানে যে তাৎপর্য বিষয় সেটা হলো কেন আল্লাহ তাদের জন্য খাওয়া পাঠাবেন। তাদের জন্য খাওয়া পাঠানোর কারণ হলো যে সিনাই পর্বতীয় এলাকাটা অত্যন্ত শুষ্ক রুক্ষ এবং সেখানে কোনো তৃণলতা ফল ফলাদি খাদ্য দ্রব্য কিছুই জন্মাইত না সিনাই পর্বতীয় এলাকা, এবং উষ্ণ গরম পানির কোনো ব্যবস্থা ছিল না এবং চাষাবাদের কোনো ব্যবস্থা ছিল না, মেঘ বৃষ্টিও হইত না, মরুভূমি পাহাড়ি উষ্ণ এলাকা এবং আকাশেও তাদের তাদের বসবাসের জন্য কোনো ঘর ছিল না। এই জন্য আল্লাহ তাদেরকে নিরাপদে রাখার জন্য আসমানে মেঘমালা সৃষ্টি করে দিলেন। সার্বক্ষণিক ভাবে 24 ঘন্টা আসমানে মেঘমালা থাকতো, তাদেরকে ছায়া দিত, আবার আপনার খাওয়ার জন্য তাদের জন্য আসমান থেকে আল্লাহ মান্না এবং সালোয়া পাঠাইতেন, আসমানে খাওয়া মাংস রুটি ভাজি মাংস এবং তুইয়ার রুটি আল্লাহ আসমান থেকে পাঠাইতেন, এগুলি তারা খাইত। আর ফানির জন্য 12 সম্প্রদায়ের জন্য 12টা নহর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, প্রত্যেকের নহর থেকে পানি নিয়ে খাওয়া শুরু করলো। এখন তাদের খাওয়ার কোনো অভাব নাই, পানির কোনো অভাব নাই, আরাম আয়েসের কোনো অভাব নাই। আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে, যে মুসা আলাইহিস সালাম বললেন আপনি তাদেরকে জানাইয়া দেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে এই নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের বিনিময়ে তোমরা আল্লাহর শুকুর গুজারি করো, এই নিয়ামতের বিনিময়ে আল্লাহর শুকুর গুজারি করো এবং আল্লাহর রাহে থাকো, আল্লাহর পথে থাকো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সমস্ত নিয়ামত দিয়েছেন। এখন আমরা আসি বিস্তারিতভাবে কোরআনে মজিদে সূরাতুল আরাফের 160 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা কি বলছেন।
ওয়াকাত্তারনাহুমুসনাতা আশারাতা আসবাতান উমামান ওয়াওহাইনা ইলা মূসা ইস্তাসকাহু কাওমুহু আনিজরিব বিআসাকাল হাজারা ফান বাজাসাত মিনহুসনাতা আশারাতা আইনান কদ আলেমা কুল্লু উনাসিন মাশরিবুহুম ওয়াজাল্লানা আলাইহিমুল গামামা ওয়াআনজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ামা যালামুনা ولكن كانوا أنفسهم يظلمون وقطعنا أرامي تادر بيوقت كرياسي إثناشر أسباطا أمما بارتي شتنتر غطري دولي بيامي تادر كي بيوقت كرياسي وحينا إلى موسى أرامي جنو موسى كي প্রত্যাদেশ দিয়েছি যে তাদেরকে 12টি দলে বিভক্ত কর। ইজতাসকা এবং তারা আল্লাহর কাছে পানি প্রার্থনা করল। কামুহু তার সম্প্রদায়ের জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পানি প্রার্থনা করল এই সম্প্রদায়ের জন্য, যেহেতু সেখানে কোনো পানির ব্যবস্থা নাই। তখন আল্লাহ বললেন, ইজরে বিআসা কাল হাজারা, তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফান বাজাসাত মিনহু ইসনাতা আশারা আইনান, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে পাথরে আঘাত করলেন তখন পাথর থেকে 12 জায়গা দিয়ে 12টি নহর প্রবাহিত হইল। আল্লাহ আকবার। বসরাবাহুম তারা প্রত্যেকে কুল্লু উনাসিন ইসনা আশারা আইনান কাদ আলেমা কুল্লু আল আলেমা প্রত্যেকে জেনে নিল যে কার কোনটা নহর। কুল্লু উনাসিন প্রত্যেক দলের মাশরিবুহুম নিজ নিজ পান করিবার স্থান। ওয়াজাল্লালনাহা আর আমি তাদেরকে ছায়া করে দিয়েছি, আর তাদের উপরে গামামা মেঘমালা দ্বারা ওয়াজাল্লা এবং তাদের জন্য আমি নাজিল করিলাম আলাইহিম তাদের উপরে মান্না ওয়াসসালওয়া মান্না এবং সালোয়া তাদের জন্য আমি আসমান থেকে ফাটাইলাম হালুটি এবং মাংস। কুলু তোমরা খাও মিন তাইয়্যিবাতিন পবিত্র বস্তু সমূহ হইতে। মা রাযাকাকুম আমি যা তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। ওমা জালামুনা আর তারা আমার প্রতি কোনো জুলুম করে নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তুরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত নিয়ামত দেওয়ার পরে, তাদেরকে এত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরে তাদের কোনো কষ্ট কিন্তু হইতো না। খাওয়ার সময় হইলে আসমান থেকে খাওয়া আসতো এবং আল্লাহ পাথরের মধ্যে এই ঝর্ণা সৃষ্টি করে দিলেন। 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা সৃষ্টি করলেন। এই 12টি গোত্র হইল ইয়াকুব আলাইহিস সালামের 10 পুত্রের জন্য 10টি গোত্র এবং ইউসুফ আলাইহিস সালামের 2 পুত্রের জন্য 2টি গোত্র। মোট 12টি গোত্রের জন্য 12টি দলের জন্য 12 জন নকিব, 12 জন নকিব মুসা আলাইহিস সালাম নিযুক্ত করলেন। 12 জন নকিব মানে 12 জন নকিব মানে 12 জন সর্দার নিযুক্ত করলেন এবং 12 জন সর্দারের নেতৃত্বে তাদের তাদের সমাজ ব্যবস্থা চলল। এবং এই 12টি গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে 12 ভাগে খাদ্য আসমান থেকে মান্না সালোয়া পাঠাইলেন, কিন্তু তারা আল্লাহর প্রতি জুলুম করেছে। না না না, আল্লাহ বলতেছেন যে না, তারা আমার প্রতি জুলুম করে নাই, তাহাকে তারা আমাকে অমান্য করে নাই, তারা অমান্য করেছে নি তারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছে, তারা নিজেরা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। উস্কুনু হাজিহিল কারিয়াতি কুলু মিনহা হাইসু শিতুম ওয়াকুলু হিত্তাতুন ওয়াদখুলুল বাবা সুজ্জাদান তাগফির লাকুম খাতিয়াতিকুম সানাজিদুল মুহসিনিন।
এখন যখন মুসা আলাহিস সালাম তাদেরকে বললেন উসকুনু তোমরা বসবাস করো হাজ হিল কারিয়াতে এই জনপদের মধ্যে আরাম আয়েশে সুখ সমৃদ্ধিতে বসবাস করো কুলু মিনহা এবং আল্লাহ যে মান্না সালওয়া যে খাওয়া পাঠাইতেছে এই সমস্ত খাওয়া তোমরা ভক্ষণ করো খাইতে থাকো হাইসে সে যথা তোমাদের ইচ্ছা যা ইচ্ছা খাইতে থাকো সেখানে অবস্থান করো খাওয়া দাওয়া করো খাইতে থাকো তোমরা নিশ্চিন্তে এখানে শুইতে থাকো। অকুলু এবং তোমরা বলো হেত্তাতুন ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো খাও বসবাস করো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো গুনাহের জন্য মাফ চাও এবং আল্লাহর কাছে তওবা করো অদখুলু এবং প্রবেশ করো আল বাবা এই দরজা দ্বারা সুজ্জাদান নত শিরে সিজদা অবস্থা এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো এই দরজা দিয়ে সিজদা অবস্থায় প্রবেশ করা মানে হলো আল্লাহকে সিজদা করা তারা আল্লাহকে সিজদা করতে অস্বীকার করেছিল এই জন্য মুসা আলাহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা মুসা আলাহিস সালাম একটি দরজা বানাইলেন যে দরজা দিয়ে মাথা নিচু করে ঢুকলে আল্লাহকে সিজদা বুঝানোর জন্য আপনার বুঝাবে সেইভাবে তাদেরকে বলছে যে তোমরা এই দরজা দিয়ে মাথা নত করে ভিতরে প্রবেশ করো তার ফলে আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট থাকবেন এর দ্বারা তোমরা আল্লাহকে সিজদা করেছ বুঝবে সুজ্জাদান নত শিরে তাকফির লাকুম আমি তোমাদেরকে ক্ষমা করে দেব যদি আল্লাহ যদি এইভাবে তোমরা আল্লাহকে সিজদা করো তাহলে আল্লাহকে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন তারা আল্লাহকে সিজদা করতে চাইতো না তারা মূর্তি পূজা এবং বিভিন্ন ধরনের দেবদেবীর পূজায় আসক্ত হয়েছিল। খাতিয়াতেকুম তোমাদের অপরাধ সানাজিদুল মুহসিরিন আমি অচিরেই সৎকর্ম পরায়ণগণদের অধিক বৃদ্ধি করে দিব তোমরা যদি এই মন্দ কাজ থেকে বিরত হও আল্লাহকে অস্বীকার করা থেকে বিরত হও তাহলে আমি তোমাদেরকে সফল কর্ম করব। এই সম্প্রদায়রা ছিল ইয়াকুব আলাইসাল্লামের ছেলের আপনার ঘরের নাতি নাতির ঘরের পন্থী এবং বংশ পরম্পরা এবং ইউসুফ আলাইসাল্লামের ছেলের ঘরের হ্যাঁ আপনার নাতি নাতির পরবর্তী পরবর্তী বংশধররা অর্থাৎ ইয়াকুব আলাইসাল্লাম ছিল আপনার ইয়াকুব আলাইসাল্লাম এবং ইউসুফ আলাইসাল্লামের দুই সম্প্রদায়ের মিলিয়ে এটা ছিল 12টি সম্প্রদায়। ফবাদ্দালা আল্লাযীনা জালামু ফবাদ্দালা আল্লাযীনা জালামু অতঃপর পরিবর্তন করিল সকল লোক যারা জালিম ছিল মিনহুম তাহাদের মধ্যে তবে সবাই আল্লাহকে অস্বীকার করে নাই এই সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু লোক আল্লাহকে অস্বীকার করেছিল যারা ছিল ইয়াকুব আলাইহিসাল্লামের 12 ছেলে 10 ছেলে 10 সম্প্রদায় ইউসুফ আলাইহিসাল্লামের 2 ছেলের 2 সম্প্রদায় তারা সবাই কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই কিছু কিছু লোক আল্লাহকে অস্বীকার করেছে ফাবাদদালাহু তারা পরিবর্তন করিল আল্লাযীনা জালামু ওই সব লোক যারা জালেম ছিল মিনহুম তাদের মধ্যে কাউলান বাক্যকে গাইরাল্লাজি উহার বিপরীত তারা যাহা কিলালাহুম তাদেরকে বলা হইল পারসালনা অথর আমি প্রেরণ করিলাম আলাইহিম তাহাদের উপরে রিজসান শাস্তি মিয়া সামায়ে আসমান হইতে বেমা কানু ইয়াজলিমুনা কারণ তারা জুলুম করেছিল তাহাদের মধ্যে যারা জালেম ছিল তাহাদিগকে যাহা বলা হইয়াছিল তাহারা পরিবর্তে তারা অন্য কথা বলিল তাদেরকে বলা হইল তোমরা বলো আল্লাহু আকবর কিন্তু তারা আল্লাহু আকবর না বলে তারা অন্য কথা বলিল এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে শাস্তি নাজিল করলেন এবং শাস্তি নাজিল করলে ওই 12টি সম্প্রদায়ের যারা আল্লাহকে অস্বীকারকারী সবাইকে আল্লাহ ধ্বংস করে দিলেন তাদের জুলুমের কারণে তাদের অত্যাচার অবিচারের কারণে তারা ছিল পাপাচারী তারা ছিল অত্যাচারী তারা ছিল জুলুমবাজ আজকের পৃথিবীতেও যারা অত্যাচারী জুলুমবাজ তাদেরকে আল্লাহ একদিন না একদিন ধ্বংস করবেন। এই আয়া সমূহে আল্লাহ রাব্বুল আলামিন 3টি নেয়ামতের কথা বলেছেন প্রথম নেয়ামতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মান্না এবং সালাওয়া পাঠিয়েছেন দ্বিতীয় নেয়ামতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন
এই সম্প্রদায়ের জন্য ফানির 12টি নফরের ব্যবস্থা করেছেন। তৃতীয় নেয়ামতটি হইল আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি সম্প্রদায়ের জন্য আসমানে মেঘমালা দিয়ে ছায়ার ব্যবস্থা করেছিলেন। এত বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আজকের পৃথিবীতে আমরা যদি চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি নেয়ামত দিতেছেন। এই যে আমরা মাঠে ফসল ফলাই, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন, জমি উর্বর হয়। বন্যা দেন, জমি উর্বর হয়। রৌদ্র দেন, জমি উর্বর হয়। রৌদ্র যদি না থাকতো তাহলে ফসল ফলাদি কিছুই হইতো না, যেমন গাছের ছায়ার নিচে কোনো ফসল হয় না। তেমনি যদি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য না দিত, রৌদ্র না দিত, তাহলে কোনো ফসলই হইতো না, এবং বৃষ্টি যদি না দিত তাহলে কোনো ফসলই হইতো না। এবং যদি জমিনে উর্বরা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন তাহলে কোনো ফসলই হইতো না। এখন মরুভূমিতে শুধু বালু আর বালু, সেখানকার মাটিতেও মাটি উর্বর নয়, যার জন্য কোনো ফসলই হয় না। আমরা সবকিছু বাংলাদেশে এবং পৃথিবীর অনেক জায়গায় আমরা সকল ধরনের ফল মূল ফসল আদি বিভিন্ন ধরনের নিয়ামত পাই, ফল মূল বিভিন্ন ধরনের নিয়ামত পাই। এই যে খেজুরের রস আল্লাহর একটা নিয়ামত, এটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই যে পুকুরে মাছ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। জমিনে ধান গম ভুট্টা যব ডাল চাল কিভাবে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এই এবং গাছের আম জাম কাঁঠাল কলা ফল বিভিন্ন নেয়ামত আল্লাহ আমাদেরকে দিতেছেন। কলা আল্লাহ এগুলি নেয়ামত হিসেবে আমরা গ্রহণ করতে হবে এবং এই নেয়ামতকে আমরা স্বীকার করতে হবে, এবং আল্লাহর এই নেয়ামতের উপরে আমাদের শুকরগুজারি করতে হবে। সবসময় আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো প্রতি মাতানত করা যাবে না, এবং এক আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। লা শারিকা লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান রাখতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম আল আফিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আল্লাহর হোসেন, প্রিন্সিপাল বুদ্ধিকি কামিল মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর, আলিম দ্বিতীয় বর্ষ, কোরআন মজিদ সুরা আরাফ থেকে আলোচনা করেছিলাম। আল্লাহ আমাদেরকে এই আলোচনার বিনিময়ে জানা দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।